মন্ত্রণালয়ের সভাপতি পদে রয়েছেন। যেহেতু পবিত্র রমজান মাস সামনে, সেই রমজান মাসে যে প্রাথমিক স্কুলগুলো বন্ধ হয়ে আমরা সম্মেলন পক্ষ থেকে আমরা প্রস্তাব দিতেছি যে অন্তত রমজানের পবিত্রতা রক্ষার জন্য এই বন্ধটা যেন ঘোষণা করা হয় রমজান মাসে। আপনারা কি একমত আছেন? যে একটা সবিমানকে কটুক্তি করে যে এত মানে কি শব্দটা বলবো, শুধু স্যার যদি সেটা দেখেন বা শুনেন, দেখেছেন যে সেটা আমার পাঁচ মুখ দিয়ে বলতে পারতেছি না। যে মানুষটা কইছে যে সবাই রাত মসজিদে যাওয়ার চেয়ে ব্যবসাখানা যাওয়া ভালো, এ তো কাফি, এটার উপরে কুফরি ফতোয়া দেওয়া যায়, কোনো অসুবিধা নয়। এর বিরুদ্ধে মামলাও হয়েছে, আশা করি গ্রেফতার হইব। আর স্কুল মাদ্রাসা খোলার ব্যাপারে আমি মাননীয় শিক্ষামন্ত্রীর লোক আলাপ করছি, এটারে শিথিল করে দেখার চেষ্টা করার আশা করি ইনশাল্লাহ হয়ে যাব। আমি সংসদের প্রথম বক্তব্য, একটা বইয়ের একটা অসঙ্গতির কথা আমি তুলিয়া ধরছিলাম, ওই দিনই সেই বইটা বাতিল হয়ে তার পরবর্তীতে অন্য একটা বই বিকল্প হিসাবে সাব্যস্ত করা হয়েছে। সবসময় তোর মাথা যায় না সব কিছু, আর বেশ মাথে তো মানু ফাতলা, কথা ঠিক নাই, যখন মাথিতে এগু দরকারি মাতুইত, সেই হিসাবে অনেক জিনিস আমি মাতিয়ার না, কিন্তু আমি তলে তলে বোধ খাম করিয়ার, ঠিক আছে না? ও যে স্কুল মাদ্রাসা খুলনা বন্ধ, এটার ব্যাপারেও আমি আলোচনা করছি। তারপরে এই সমস্ত ফাইজলামির বিরুদ্ধেও আলোচনা করছি। দেশে বহুত অরাজকতা আছে, বহুত অনিয়ম আছে, ঘুষ আছে, সুদ আছে, এগুলার কীভাবে একটা সমাজ তৈরি করা যায়, একটা সুন্দর সমাজ বিনির্মাণ করা যায়, এই বিষয়গুলো সামনে রাখিয়া অনেক কাজ করার আছে। দয়া করতে আল্লাহ তৌফিক দিত, মাত্র তো দেড় মাস হয়েছে, আল্লাহ তৌফিক দিন যে আগামীতে আরও বহুত কিছু করা সম্ভব হয়েছে, যে আল্লাহ হায়াত দিন। আর খালি স্লোগান, তকবীর আর স্লোগান ফাটাইয়া ভালো। তা আমার বড় ভাই সাহেব দোয়া করো না আল্লাহ অনর্থক খাম থেকে আমরা রে তুমি হেফাজত ফরমাও, সবাই ওকে আমিন। অনর্থক খাম দোয়া করুন, যান উদ্রৌনি আস্তাজিব লাকুম, দোয়া করলে আল্লাহ দোয়া শুনোইন, হোক আছে ভান আল্লাহ পূরণ করুন। সাইদ দোয়া কবুল, তিন দোয়া কবুল, মুসাফিরর দোয়া, মজলুমর দোয়া, আর কোনো বাচ্চা লাগে দিয়ে মা বাপের দোয়া করুন। বদ্দা করলেও কবুল হইব, দোয়া করলেও কবুল হইব। আওলা দখলরে খালি ডিগ্রি আর সার্টিফিকেট হাল্লা করেন না, যান কিছু চকুর পানি ফেলাই দোয়া করেন, যান সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হইল গিয়ে আপনার বাচ্চাই নি, এই উম্মতরে আল্লাহ সুযোগ দিছেন। ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা সালাসাতুন, মানুষ মরে গেলে তার আমল বন্ধ হয়ে যায়, তিন রাস্তা আল্লাহ খোলা রাখে দিন, হোক আছে ভান। এর মাঝে একটা হইলে ওয়ালাদুন সালিহুন ইয়াদুল্লাহু, বাচ্চাইন্দর দোয়ায় মা বাপরে আল্লাহ নাজাত দান করে দিন, হোক আছে ভান। তো রমজান শরীফ সামনে, এটা আল্লাহ মা সকল দিছেন আমরা লাগে, এগুলো বোঝা মনে করেন না যান, বরং দিল মুগ্ধ হয়ে গেছে আর আলামত হইল গিয়া কোনো নেক খামরে যে কারাহিয়ত মনে করবো, যে কঠিন বা যে বোঝা মনে করব, বুঝ মনে করব। যখন কোনো নমাজ পড়তে আপনার কষ্ট অনুভব হয়, এটারে আপনি একটা বোঝা মনে করব, বুঝিলেন যেন আপনার দিলর বাতি নিবু নিবু হয়ে গেছে, দিল উজালা হওয়ার একটা প্রমাণ হইল গিয়া, লক্ষণ হইল গিয়ে নেক খামো আপনার মনে আগাইব। আল্লাহ তুমি আমরা তৌফিক দান করো। আমি আমার গলাও ভাঙ্গি গেছে, আমি খুব পেরেশানির মাঝে, দোয়া করবা আল্লাহ মানে ইজ্জতে ইমানে আমানে রাখতো, আমানতদারির উপরে রাখতো, আমরা যেন হাসালগর সুন্নি অর্থাৎ আহলে সুন্নতুল জামাতের আকিদায় বিশ্বাসী এবং সহি শুদ্ধ আমলে অভ্যস্ত, আখলাকে হাসানায় নিজের জীবনরে গড়তাম পারি, আল্লাহ সেই তৌফিক আমরা দান করুক, সবে ওকে আমিন।
আমরা নিসবত বোধ ইচ্ছা আমরা হাল বুড়ো হয়ে গেছি, আমরা ইমান আকিদা সহি আকিদা এবং নেক আমল এই দুইটার পরে মানুষের লাগে যেটা এটাই লগিয়া আখলাকে হাসানা, এরপরে আয় যে খেদমতে খলক মানুষের উপকার করা মানুষের ফায়দা করা বা আল্লাহর সৃষ্টির প্রতি মায়া রাখিয়া চলা। আল্লাহ রসুল ফরমাইছেন আল খলক ইয়ালুল্লাহ, এই দুনিয়ার যে সৃষ্টি আল্লাহর যে সৃষ্টিগুলো আছে এগুলো আল্লাহর পরিবার হোকা সুবহানাল্লাহ। যেন যত বেশি সৃষ্টির খেদমত করবা যে মন মানসিকতা নিয়ে চলবা যাইন যত দয়াবান ইয়া চলবা দয়ার আল্লাহ পাকর দয়া তাই তত বেশি লাভ হতে পারবা। আর রাহিমুনা ইয়ারহামুহুমুল্লাহ, নিজে নিজের কিছু বিচার করা যায় যে আমি যে যদি মানুষের আয়বরে গুড়িয়ে রাখি আল্লাহ নবী ফরমান যে আল্লাহ রব্বুল ইজ্জতে মানুষের আয়বরে তোমার আয়বরে গুড়িয়ে রাখবা, ও যে ফেসবুক টেসবুক মোবাইল এগুলো মানুষের আয়বরে বার করে দেয় এটা বড় একটা খেয়ানত। আল্লাহ নবী ফরমাইছেন যে হিফজ আমানত, আমানতদার বনিয়া থাকা খেয়ানতদার নাওয়া। এটা যে মানুষের দুনিয়াত মানুষের আয়বরে গুড়িয়ে রাখব আল্লাহ তার আয়বরে গুড়িয়ে রাখব, যে মানুষের দয়ামায়া নিয়ে অগ্রসর হইব আল্লাহ পাকের দয়ামায়া সে পাইব। এমন হাদিসও আছে যে আল্লাহ নবী ফরমাইন আল্লাহ মুদ্দেই বা কেয়ামতের দিন যে বন্দা আমি বুকে আসলাম তুমি আমারে খাওয়াইলে না, আমি অসুস্থ আসলাম তুমি আমারে সেবা শুশ্রূষা করলে না, বন্দায় আরও ধরবো আল্লাহ আপনি তো খানি থেকে পাক আপনার তো বুকও নাই খানির দরকার নাই আপনি তো অসুস্থ তা থেকে পাক আপনারে কীভাবে আমি খাওয়াইতাম সেবা শুশ্রূষা করতাম। আল্লাহ এখন যে তুমি ফুলানা দিন আমার বন্দারে যদি তুমি সাহায্য করতে খাওয়াইতে তাহলে তুমি আমারে খাওয়াই নিস। অন্য হদিসও আল্লাহ নবী ফরমাইন যে এমন হইতে পারে তোমার সামনে কোনো সাহিল যে ইয়ে সওয়াল করছে হইতে পারে আল্লাহ পরীক্ষা লাগে কোনো ফিরিস্তা তোমার সামনে পাঠাইছে, কারণ ফিরিস্তা যে আল্লাহ তোমার পরীক্ষা করাইতে যে তুমি দেখি তোমার তুমি কী সলুক করো, খুব সতর্ক থাকা দরকার যাতে আমরা জীবনের কোনো খাম দিয়া আল্লাহ নারাজ না হন। আমরা আহলে সুন্নত জামাতের আকিদার বিশ্বাসী আকাবিরিন সালফে সালেহীন অনুসরণ করি, আহলে সুন্নত শুধু স্লোগানের মাঝে সীমাবদ্ধ রাখলে হইত না, এই যে সুন্নিয়ত সুন্নিয়ত আকো আমার বাবার কাছে ফুলদুল হিসাবে আমরা কৈশূন্য বদনিয়তি করতাম করিয়া বরং সব সময় কইতা যে দিল বালা রাখিও নিয়ত বালা রাখিও ফরের বালা দেখলে মন খুশ রাখিও কৈশূন্য নিয়ে হতে না তাইন কিলা আসলা তাইন যে নসিহত করতে এই গুণ তার মাঝে আসিল না আসিল না আসিল আমরা মাঝে কতখান আস এই কথাটা একটু চিন্তা করা দরকার। দিন বড় দ্রুত শেষ হয়ে যাস, একটা দুর্ভাগ্যর পরিচয় হইল গিয়া নিজের লম্বা হায়াতর উমিদ রাখা। আল্লাহ নবী ফরমাইন আমার উম্মতর হায়াতর গড় হইল গিয়ে 60-70, আপনি বুঝতে যে আপনার সময় নিকটবর্তী। আচ্ছা সাহেব কি বলে কইতা যে এক কদম আগুয়াইতে সময় মনে রাখি যে দুনিয়া থেকে এক কদম সরিয়া যাইত রায় আখেরাতের দিকে এক কদম আগুয়াইত রায় ই এহসাস দিল রাখত। আজকে তো আমরা মৌতরে ফাউরিয়েও আমরা বেপর হই আস, যত গান্দগি আমার মাঝে আইসে যত বিদ্রোহী বাপ আমার মাঝে আইসে আমরা মনে করি আমরা স্বাধীন হয়ে গেছি আমার যেটা ইচ্ছা তা করুন, আমরা স্বাধীন কিলাম মৌত তো আমরা সামনে আস আসেন না আসে না এই মৌতের সামনে আল্লাহর আশ্রয় কেন উদ্দিন আমরা যাতে সিধা লাইনে থাকি। আমরা সামনে মৌত আছে কোনো ফদফদবি না আপনার এমপির ফদে আপনারা বাসায় রাখতে পারবো, কত রাজা বাদশাহ দুনিয়ার বিখ্যাত বিখ্যাত বাদশাহ রয়েছে দুনিয়ার
জানিয়ারা এখন যান যারা আল্লাহ বিল্লাহ করছেন আল্লাহর গোলামি করছেন তারা দুনিয়াতেই গেছেন কি কিন্তু তারা দুনিয়াতে আল্লাহ জিন্দা রাখছেন ফাজকুরুনি আজকুরুকুম আল্লাহর ফরমান হইল কি যে আমারে ইয়াদ করলে আমি তোমাদেরকে ইয়াদ করব ইয়াদ যারা খালিশভাবে করছেন তারার ইয়াদ বন্ধ হইছে না এক মহিলা আসলে রাবিয়া বসরী হাসান বসরী রহমতুল্লাহ আলহির সমসাময়িক আজ থেকে প্রায় 1200 বছর আগে তাই দুনিয়াতে গেছে কত বছর আগে আজ পর্যন্ত তার নাম জিন্দা আছেন না আছে না ও ফাজকুরুনি আজকুরুকুম আল্লাহর স্মরণ করার মতো করছিল মাত্র 42 বছর বয়সে ইন্তেকাল করছে গুণ কিতা আসিল বলতেন আল্লাহর বন্দি আসল ভাই হল আল্লাহর বন্দা বনো দুনিয়ার সব থেকে মূল্যবান সার্টিফিকেটের নাম হইল আল্লাহর গোলাম বনি যাওয়া আমরা গোলাম বনাতে আইসি বন্দেগি করবার লাগি আইসি আমরা জিন্দেগি করবার লাগি আইসি না আমরা লাগি আল্লাহ জিন্দগি প্রকৃত জিন্দগি বাকি রাখছেন আখিরাতু খাইরুম ওয়া আবকা আখিরাতে আল্লাহ চিরস্থায়ী বানাই রাখছেন এবং শ্রেষ্ঠ বানাই রাখছেন হোক সুবহানাল্লাহ ও জিন্দগির তমন্না দিল রাখিয়া আমরা ওদি আগুয়াই হয়তো আমরা আল্লাহ হেদায়ত নসিব করতাম